15 বছরেও পুরোপুরি চালু হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী হাসপাতাল। মাত্র 2 জন চিকিৎসক নিয়ে চলছে হাসপাতালটির বহির্বিভাগের কার্যক্রম। এই অবস্থায় অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগ সহ শীঘ্রই আন্তঃবিভাগের কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। 2009 সালে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়। নির্মাণ করা হয় চিকিৎসক, নার্স ও স্টাফদের জন্য 6টি ভবন এবং অ্যাম্বুলেন্সের গ্যারেজ ও জেনারেটরের জন্য পৃথক ভবন। কিন্তু কিছুদিন সচল থাকার পর হঠাৎই বন্ধ হয়ে যায় সব ধরনের কার্যক্রম। সম্প্রতি বহির্বিভাগের সেবা কার্যক্রম শুরু হলেও শুরু হয়নি আন্তঃবিভাগ পরিষেবা। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি 3টি জেলা সংযোগ স্থলে থাকলেও রাজনৈতিক কারণে এর সব মালামাল পাঠিয়ে দেওয়া হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এক্সরে মেশিন থেকে শুরু করা প্যাথোলজিক্যাল যে ইকুইপমেন্টগুলো সব এখানে ছিল, এমনকি এটা খুব অনেক শক্তিশালী একটা জেনারেটর পর্যন্ত ছিল। সেখান থেকে বেশ কিছু ইকুইপমেন্ট এখান থেকে নিয়ে সুবিধকারী নিয়ে গেছেন। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। কোয়ার্টারগুলোর মধ্যে সেখানে গরু বাছুর ছিল, দীর্ঘদিন পর্যন্ত হাসপাতালে এই অকেজ অবস্থা পড়ে আছে। অ্যাম্বুলেন্স সেবা সহ হাসপাতালটি পুরোপুরি চালুর দাবি স্থানীয়দের। এই এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়। আমাদের জোর অনুরোধ থাকবে, অতি শীঘ্রই জানি আমাদের হসপিটালটা চালু হয়, এখানে সকল ধরনের ইকুইপমেন্ট জানি আসে। হাসপাতালের ভিতরে কোনো কার্যক্রম নেই, ভিতরে যত রুম আছে তাও দেখা যায় ভাঙ্গা চুরা। সব ধরনের সেবা নিশ্চিত করা গেলে বৃদ্ধি পাবে রোগীর সংখ্যা। আমাদের বহির্বিভাগের 3টি জেলা থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে। যদি এই হসপিটালে ইনডোর চালু হয় তাহলে এই রোগীগুলো যে ভর্তি সুবিধা পাবে এবং দূর দূরান্ত কষ্ট করে যাইতে হবে না, জায়গায় তারা চিকিৎসাটা পাবে। সিভিল সার্জন বলছেন, মন্ত্রণালয়ের নির্দেশ পেলে জনবল নিয়োগ সাপেক্ষে আন্তঃবিভাগ চালু করা হবে। চিকিৎসক সংকটের কারণে নিয়মিত আমরা চিকিৎসক দিতে পারিনি। ইতিপূর্বে মানে 22-23-24 সাল প্রতি বছরই আমরা এটা চিঠি করেছি, কিন্তু মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদের কোনো জবাব প্রদান করেন নাই। খুব শীঘ্রই আমাদের অন্তঃবিভাগ চালুর জন্য অর্থনৈতিক কোট খোলা হবে এবং জনবল নিয়োগ সাপেক্ষে হয়তো আমরা অন্তঃবিভাগ চালু করতে পারব। ডিবিসি নিউজ ডেস্ক।